আমি ছাত্রদের একটা কথা বলব, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকেরা ছাত্রীদেরকে শ্রোতাহানি করছে, ধর্ষণ করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাই না? যুদ্ধ করেছে, বাংলার ভাষা আন্দোলন করেছে, 1970 আন্দোলন করেছে, 90 আন্দোলন করেছে, কোথায় গেছে তারা? আজকে ছাত্র দল যারা আছেন তারা, তাদেরকে আমি বারবার অনুরোধ করেছি, আবারও করছি, যে এইভাবে শুধু স্লোগান দিলে হবে না, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তুলতে হবে। কিছুক্ষণ আগেই আমাকে একজন আমাদের পুরনো মুক্তিযোদ্ধা, ভালো সংগঠক, তিনি বলছিলেন ইনফ্যান্ট্রি যদি ঠিক মতো শক্তিশালী না হয় তাহলে যুদ্ধ কে করবে? সেই ইনফ্যান্ট্রিকে শক্তিশালী করতে হবে, ভয়াবহ রকমের শক্তিশালী করতে হবে। যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না, যারা একটা সাউন্ড গ্রেনেড করলে পালাবে না, যারা রাস্তায় অনর্থান দেবে দাঁড়িয়ে থাকবে, এই ধরনের মানসিকতা তৈরি করতে হবে বন্ধুরা। সেই সাহস বুকে তৈরি করে দাঁড়াতে হবে। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই যাওয়ার পথে, আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা যে দিনাজপুর থেকে এসেছে, মঙ্গোলিয়া, আমার সহকর্মী একেবারে এখন বৃদ্ধ বৃদ্ধ ভাইয়েরা আছে সব, এরা যখন যুবক ছিল সব কিছু ত্যাগ করে তারা ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে নিয়ে সরাসরি যুদ্ধ করল। তারা লড়াই করছে একটা কারণে, যে তার গণতান্ত্রিক অবস্থাটা ফিরিয়ে আনতে চায়, সেটাকে ছড়িয়ে দিতে হবে যুব সমাজের মধ্যে, তরুণদের মধ্যে সেই সাহস তৈরি করতে হবে, সেই বোধ তৈরি করতে হবে যে আমি যা করছি তা দেশের জন্য করছি, আমি যা করছি তা আমার গণতন্ত্রকে রক্ষা করার জন্য করছি, আমি যা করছি তা আমার দেশ ও মাতৃকাকে রক্ষা করার জন্য। আমি বেশি দূর যেতে বলবো না, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ইমরান খান, আমরা পাকিস্তান নাম বলি সবাই আঁকতে উঠি, অন্যভাবে চিন্তা করি, সেই ইমরান খান তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তরুণদেরকে মাঠে নিয়ে আসতে হয়, তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মহিলাদেরকে মাঠে আনতে হয়। আমাদের যে কম অত্যাচার তাদের উপরে হয়নি, তারা সেনানিবাস আক্রমণ করেছিল, তারা মার্কিন সাম্রাজ্য মার্কিন বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পাকিস্তানে এই অবস্থান নিয়ে কেউ কোনোদিন রাজনীতিতে টিকতে পারে না।